বানিচ্ছে এ বিষয়ে আজকের এই ছায়া সংসদে যে বিতর্ক করা হচ্ছে সেই বিতর্ক যে দুটি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছে ঢাকা পরিচালনা করছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান অত্যন্ত বরণ্য একজন আমাদের সুশীল সমাজের প্রতিনিধি দর্শক এখানে রয়েছেন সকলকে আমি আন্তরিকভাবে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি শীতের এই নিশ্চিতকরণে যথাযথ সরকার পদক্ষেপ নিচ্ছে কিন্তু এটি যথেষ্ট নয় এটি হলো বিষয় খাদ্য নিরাপত্তা আমি একটু শিক্ষকের মতো বলতে চাই এটার আমরা বলি যে তিনটি দিক আছে 96 সালে আন্তর্জাতিক এফএও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের উদ্যোগে একটি বিশ্ব গ্লোবাল ফুড সামিট হয়েছিল সেখানে একটি ডেফিনেশন গ্রহণ করা হয়েছে সেটি হলো খাদ্য নিরাপত্তার তিনটা দিক আছে একটি দেশের যে মানুষ সেই মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার আছে কিনা পর্যাপ্ত খাবারটাকে বলা হয় যে একজন মানুষের কমপক্ষে 2100 কিলো ক্যালোগ্রাম খাবার তাকে খেতে হবে তার যে শক্তি বা একটা মানুষের জন্য প্রয়োজন যে খাদ্য ন্যূনতম 2100 কিলোগ্রাম তার চেয়ে যদি কম খায় তাহলে তাকে আমরা বলি দারিদ্র সীমার নিচে রয়েছে তার চেয়ে বেশি খেতেই পারে যেমন পশ্চিমা বিশ্বে তারা 3000 কিলোগ্রামের বেশি কিলোগ্রামের বেশি খেয়ে থাকে তো এটি হলো একটি দিক যদি যে দেশ পর্যাপ্ত খাদ্য উৎপাদন করে না যেমন সিঙ্গাপুর অনেক ধনী দেশ তাদের মাথাপিছু আয় অনেক বেশি কিন্তু সে দেশে তেমন কোনো খাবার হয় না তারা বিদেশ থেকে আমদানি করে খাবার মানুষের প্রয়োজন মেটায় তার অর্থই না যে তাদের খাদ্য ঘাটতি রয়েছে বা তাদের খাদ্য নিরাপত্তা নাই তারা বিদেশ থেকে আমদানি করে সেটা মিটাচ্ছে কিন্তু বাংলাদেশ কিংবা ভুটান কিংবা শ্রীলঙ্কা কিংবা আফ্রিকার কোনো দেশ অনেক দেশ আছে যে তাদের খাদ্যের ঘাটতিও রয়েছে কিন্তু তাদের পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা নাই তারা বিদেশ থেকে বা অর্থ নাই তারা আমদানি করতে পারে না আরেকটি হলো যে যারা পর্যাপ্ত উৎপাদন করতে পারে সেটি একটি দিক আরেকটি দিক হলো যে আমদানি করে বা বিদেশি সাহায্যের মাধ্যমে সেটা পূরণ করা দ্বিতীয় আরেকটি দিক হলো যে দেশে যথেষ্ট খাদ্য রয়েছে কিন্তু এমন কতগুলো এলাকা রয়েছে বা এমন কিছু মানুষ রয়েছে তাদের আয় এত কম বাজারের যে দাম এই দামে তারা পর্যাপ্ত খাবার কিনে খেতে পারে না দে ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু দ্য ফুড অর্থাৎ খাদ্যে তারা কিনে খেতে পারে না আমরা দেখেছি 2001, 2003, 2004, 2005 বা দীর্ঘদিন তারও অনেক আগে থেকে কতগুলো এলাকা যেমন সমুদ্র উপকূলবর্তী এলাকা চর অঞ্চলে আমাদের উত্তরবঙ্গের নীলফামারী গাইবান্ধা লালমনিরহাট কুড়িগ্রাম সারিয়াকান্দি সিরাজ এই সকল এলাকায় জামালপুরের বিপুল সংখ্যক মানুষ আশ্বিন কার্তিক মাস আসলে যখন খাবার কমে যায় আমাদের তখন তারা খাবার কিনে খেতে পারে না এখানে মঙ্গা হয় মঙ্গা হলো আদা দুর্ভিক্ষ অনেক মানুষ না খেয়ে থাকে কষ্ট করে এবং তাদের অভুক্ত থাকে না খেয়ে মারাও যায় এই সকল এলাকার মানুষ সেটাকে বলে মঙ্গা অর্থাৎ খাবার আছে কিন্তু তাদের যথেষ্ট আয় নাই তাদের অ্যাক্সেস নাই তৃতীয়ত হলো যে নিরাপদ এবং পুষ্টিসম্মত খাবার যে খাবারগুলো খাচ্ছে যেটি আজকের এই ডিবেটের বিষয় সেই খাবারটা নিরাপদ কিনা স্বাস্থ্যসম্মত কিনা দ্বিতীয়ত হলো পুষ্টিসম্মত কিনা এই হলো খাদ্য নিরাপত্তার তিনটা দিক বাংলাদেশ আজকে অত্যন্ত খুশির কথা আনন্দের কথা বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে 2008 সালের জনগণের বিপুল সমর্থন নিয়ে সরকার গঠন করে এই সরকার গঠন করার আগে জাতির উদ্দেশ্যে আমরা আমাদের নির্বাচন ইশতেহার দিয়েছিলাম সেই নির্বাচনের নাম ছিল দিন বদলের সনদ সেখানে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমাদের পাঁচটা অগ্রাধিকার সেক্টর থাকবে পাঁচটার মধ্যে প্রথম ছিল মানুষকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণ এটি ছিল এক নম্বর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমিয়ে আনা এবং খাদ্যদ্রব্যের নিরাপত্তা দেওয়া দ্বিতীয়ত ছিল বিদ্যুতের উৎপাদন আরও অন্য অন্য শিক্ষা বিভিন্ন দিক তো আজকে আমরা বলতে পারি যেমন আমরা আমাদের নির্বাচনে বলেছিলাম যে এবং আমরা এমডিজি গোল যেগুলো মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল তার ভিত্তি বৎসর ছিল 90 সাল তখন যে আমাদের দারিদ্রতা রয়েছে সেটাকে আমরা অর্ধেকে নিয়ে আসব উই ইনভিসেসড ইন আওয়ার ইলেকশন ম্যানিফেস্ট অ্যান্ড ভিশন ডকুমেন্ট 2020 উইল বেসিভিং সেলস এফিসিয়েন্সি ইনপুট বাই 2015
and we'll be achieving all the MDG goal latest by 2017. And we'll bring down the poverty to half. Aske amra dekhchi je 15 saler moddhei amra khadde dana jatiyo khadde amra onekta swayong sompurno hoyechi. 2017 saler moddhe MDG goal ei je matri mrityur har 5 bochor shishuder iye onno je 8 ta goal chilo MDG millennium development goal সেগুলো আমরা সবগুলো অর্জন করব আজকে সারা পৃথিবীতে এটা স্বীকৃত সারা পৃথিবী আজকে বলছে সুশীল সমাজ অর্থনীতিবিদ বরণ্য বিশ্বজ্ঞরা যে বাংলাদেশ এমডিজি এর সবগুলো গলি অর্জন করেছে দারিদ্র সীমার নিচে এটা 28 ভাগ নামে আনার কথা ছিল আজ বাংলাদেশে দারিদ্র সীমার নিচে 20 ভাগ মানুষ আর আমরা 15 সালে এটা 22 ভাগ ছিল এটা ক্রমান্বয়ে ইনশাআল্লাহ কমে যাচ্ছে এখন জাতি হিসেবে আমাদের চ্যালেঞ্জ কি माननीय প্রধানমন্ত্রী 18 সালের নির্বাচনে তার নির্বাচনী ইস্তারে বলেছে যে আমরা মানুষের খাদ্যের যে যথেষ্ট উৎপাদন হয়েছে খাবার সবাই পায় কিনা আপনারা দেখবেন যদি আপনি এতে যান ওই নীলফামারী কিংবা কুড়িগ্রাম চর অঞ্চলে নদীভাঙ্গা অঞ্চলে গিয়ে দেখবেন কোন মানুষ আর আশ্বিন কার্তিক মাসে না খেয়ে থাকে না যারা এক বেলাও খেতে পারতো না তারা অন্তত কমপক্ষে দুবেলা খেতে পারে এবং এখানে সাংবাদিক বন্ধুরা রয়েছেন তাদেরকে আমি বলি যে গত 12 13 বছরে একটি নিউজ হয় নাই যে বাংলাদেশে মানুষ না খেয়ে আছে কেউ বা খাদ্য কষ্ট আছে দুর্ভিক্ষ আদা দুর্ভিক্ষ মঙ্গা এখন মঙ্গা এলাকায় গেলে আমি গিয়েছিলাম 18 সালে বন্যার পরে সাহায্য দেওয়ার জন্য সেখানে সাহায্য দিচ্ছি মহিলারা আসছেন বেশ সুন্দর কাপড় চোপড় পরে গোসল করে বিকালে ছিল এটা 3টার দিকে একদম সেজে সেজে আসছে এবং তারা সবাই একবার করে খাবার খাচ্ছে তো এখানে এরা বলছেন আমি জিজ্ঞাসা করলাম বলতে আমরা সবাই খাবার পেয়েছি এমন কোনো অভাব নাই তাহলে ভালোই তো আপনাদের দেখে খুব ভালো লাগছে বলে হ্যাঁ আমাদের কার মঙ্গা বলে গালি দিবেন না মঙ্গা এটা আমাদের জন্য গালি আমাদের দেশে আর এখন ইনশাআল্লাহ মঙ্গা নাই সবাই কমপক্ষে দুবেলা খেতে পারে এবং এখন তারা চিন্তা করে আমি একটু আপনাদের এই সুযোগে আমি বলছি আমি তখন খাদ্যমন্ত্রী ছিলাম এটা 12 সালে চালের দাম খুব বেশি আমি আমার এলাকায় গিয়েছি তো গিয়ে একটা মিটিং ছিল একটা দোতলা বিল্ডিং এ মিটিং করে নিচে নেমেছি তোমরা করবে কাজেই এখন এই পুষ্টি সম্মত ও নিরাপদ খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত হলো আমরা বলছি যে আমরা গ্রামকে শহর বানাতে চাই যে গ্রামকে যদি আমরা শহর বানাতে গ্রামের মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে হবে সমস্যা হলো বাংলাদেশে এখন এমন প্রযুক্তি আছে যে একটা মুরগি আগে 10টা 12টা 15টার বেশি ডিম দিত না একটা গাভী থেকে 5 6 লিটারের বেশি দুধ পেত না কিন্তু বাংলাদেশে এমন প্রযুক্তি আছে যে একটা গাভী এখন 30 লিটার দুধ দেয় একদিনে একটা মুরগি বছরে 365 দিনের 300 দিনই ডিম দেয় 20 30টা থেকে কাজেই আমাদের এমন প্রযুক্তি আছে এমন ভিত্তি হয়েছে এমন শিল্প কারখানা হয়েছে পোলট্রি ফার্ম হয়েছে ডেয়ারি ফার্ম হয়েছে যেখানে অনেক উন্নত মানের হাঁস মুরগি প্রতিপালন করা হয় এমন মাছ চাষ করা হয় যার ফলে এই আমরা মাছ মুরগি ডিম সবগুলোতেই প্রায় স্বয়ংসম্পূর্ণ কিন্তু সমস্যা হলো মানুষের আয় কম মানুষ এই আয় দিয়ে ডিম দুধ মাছের যে দাম এটা তারা কিনতে পারে না যখন পোলট্রি ফার্মগুলো তাদের ক্যাপাসিটি অনুযায়ী চালায় তখন কিন্তু বাজারে মুরগি বিক্রি হয় না ডিম বিক্রি করতে পারে না দাম অস্বাভাবিকভাবে কমে যায় মাছ বিক্রি করতে পারে না তেলাপিয়া মাছ 80 টাকা কেজি 100 টাকা কেজি বিক্রি হয় যখন উৎপাদন খুব বেশি হয় এবং অনেক পোলট্রি ফার্মার গত 3-4 বছর বাবদ লস করছে কাজেই মানুষের আয় বাড়াতে হলে এই যে কৃষক উৎপাদন করছে শাকসবজি ফলমূল আজকে নতুন নতুন ফ্রুট সরছে ড্রাগন ফ্রুট আজকে ভালো বরুর জাত পাওয়া যাচ্ছে আজকে বাংলাদেশে মালটা হচ্ছে আমাদের নিজে বিজ্ঞানীরা করেছে সারা বছর ধরে টমেটোর আবাদ হয় এই টমেটো শীতকালীন ফসল সিম শীতকালীন ফসল আমি এই সেপ্টেম্বর মাসে আমি ডুমুরিয়া গেছি আমি খুলনায় গিয়েছি সাতক্ষীরায় গিয়েছি সাতক্ষীরায় সেই সেপ্টেম্বর মাসে যে টমেটোর ক্ষেত না দেখলে বিশ্বাস করা যায় না সারা মাঠ জুড়ে টমেটোর জমি আমি দেখছি ঢুকতেই দেখছি যে এরকম সমুদ্রের মতো ঢেউ ঢেউ এরকম এরকম কেন বলছে এটা টমেটোর ক্ষেত টমেটোর উপরে পলিথিন দিয়ে এরকম উপরে দিয়েছে নিচে টমেটোর আবাদ করেছে এরকম
কাঠি দিয়ে দিয়ে গাছগুলো তুলে দিয়েছে, এত টমেটো ধরছে যে না দেখলে বিশ্বাস করা যায় না। এবং সেই ফুড অথরিটি বাংলাদেশে হয়েছে, এটা একটা যুগান্তকারী পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রীর। আমি যখন এটি ক্যাবিনেটে তুলি তখন এটি ছিল, ওনারা বলেছে, ওরা বলেছে যে 18টা মন্ত্রণালয়ের সাথে জড়িত ছিল, কৃষি মন্ত্রণালয়, এনভায়রনমেন্ট মিনিস্ট্রি, তারপরে পশু ইয়ের প্রাণী সম্পদ মন্ত্রণালয়, ফিশারি মন্ত্রণালয়, তারপরে এলজিডি, স্বাস্থ্য মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল এই বিষয়গুলো। এমন একটা বিষয়, 1959 সালে একটা মাশাআল্লাহ সময় একটা অর্ডিন্যান্স হয়েছিল নিরাপদ খাদ্যের ব্যাপারে, সেটার ভিত্তিতে 13 সাল পর্যন্ত বাংলাদেশে নিরাপদের বিষয়টি দেখা হয়েছে। দেখেন এই 53 বছরে নতুন কোনো আইন এদেশে হয় নাই, বা তেমন কোনো আইন ছিল না। আইনের মধ্যে লিখা রাখছে দুধের মধ্যে 8% ফ্যাট থাকতে হবে, 8%। এই যে গ্রামে গ্রামে ফুড উপজেলায় সিনিটারি ইন্সপেক্টর ছিল, ওরা বলেছে যে সিনিটারি ইন্সপেক্টর যথেষ্ট নয়, খুবই সংখ্যায় কম, কাজেই সরকার চাচ্ছে নিরাপদ খাদ্য, যথেষ্ট ম্যান পাওয়ার নাই, দক্ষ সক্ষমতা কম এবং দক্ষতাও তাদের কম। এই সিনিটারি ইন্সপেক্টর আমরা গ্রামে দেখতাম, আমরা যখন ছোটো ছিলাম, যে এরকম সিনিটারি ইন্সপেক্টর আছে দুধের বাজারে, দুধের মধ্যে পানি আছে কি না ল্যাক্টোমিটার দিয়ে দেখতো। এটা নিয়ে বিরাট নিউজ হইতো এলাকায়, যে অমকের অমকের দুধ পানি সহ পাওয়া গেছে, দুধ মাথায় ঢেলে দিত, এরকম ছিল আর কি। এটা খারাপ না, একটা দিক ভালোই ছিল, কিন্তু ওর মধ্যে হয়েছে কি, লেখা আছে ওই অর্ডিন্যান্সে লেখা আছে 8 না 9% ই থাকতে হবে ফ্যাট, কিন্তু একটা গরুর জেনেটিক্যালি 4%-এর বেশি ফ্যাট থাকতে পারে না, কোনো গরুরই হবে না, এটা কোথায় না, পৃথিবীর কোথায় না, মহিষের একটু বেশি, ছাগলের বেশি, এই ফ্যাট লিখা রাখছে 8%। সেই ভুলটাও কেউ কোনোদিন কারেক্ট করে নাই। এই সেনিটারি ইন্সপেক্টর ঢাকা শহরে গিয়া মিষ্টির দোকানে বলে যে তোমার দুধের মধ্যে তো ই কম, ফ্যাট কম, আসলে কিন্তু ফ্যাট ঠিকই আছে, কিন্তু ওই যে অর্ডিন্যান্স আছে ওইটা দেখাইয়া ফাইন করতো, অথবা ফাইন না নিলে মাসে মাসে একটা, যেটা যে ঘুষের কথা দুর্নীতির কথা বলছে, প্রত্যেক মিষ্টির দোকান থেকে এরকম টাকা আদায় করে। এই ছিল ব্যবস্থা, তেমন কোনো শাস্তি ছিল না, এই 5,000, 1,000, 2,000 টাকা শাস্তি ইয়ের জন্য। এখন আপনারা দেখেন যে বাংলাদেশের ফুড সেফ ফুড অথরিটি প্রাণের মতো এরকম একটা প্রতিষ্ঠিত, এখন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। সেদিন একটা ফোরামে বলা হচ্ছিল যে, একজন বিদেশি বলছিল যে আমি আফ্রিকার একদম অনেক ইয়েতে গেছি, এই প্রত্যন্ত অঞ্চলে, রিমোট এরিয়াতে, সেখানে গিয়ে দেখি যে প্রাণের জুস, প্রাণের কেচাপ, এগুলো আমি দেখেছি, বলে আমি স্তম্ভিত হয়ে গেছি, বলে আর একদিক থেকে আমার প্রাণও জুড়িয়ে গেছে যে বাংলাদেশের সেই প্রাণকে গিয়ে নাটোরে তাদের আমের ইয়েতে গিয়ে সেই ফুড অথরিটি কিন্তু তাদেরকে ফাইন করেছে এবং লক্ষাধিক টাকা ফাইন করেছে। কাজে এটা শুরু হয়েছে, একটু সময় লাগছে দক্ষতা সক্ষমতা বৃদ্ধি করতে, তাদের জনবলেরও সমস্যা রয়েছে, কিন্তু আমি বিশ্বাস করি এইকে যদি আমরা সব সরকারি, যদি এই বর্তমান সরকার যেভাবে উদ্দেশ্য নিয়ে, লক্ষ্য নিয়ে এটাকে প্রতিষ্ঠা করেছে, তাদের যদি কাজ করার সুযোগ করে দেয়, যথেষ্ট দক্ষ জনশক্তি তৈরি করে দেয়, ল্যাবরেটরি এবং অন্যান্য সুযোগ সুবিধা, এবং এই বাংলাদেশে এটা একটা অত্যন্ত ক্ষমতাশালী কার্যকরী প্রতিষ্ঠান হবে এবং জাতির কাছে অনেক সম্মান অর্জন করবে তারা, এটা এমনই একটি প্রতিষ্ঠান। কারণ মানুষের খাদ্যটা একটা মৌলিক বিষয়, আমরা যদি ভেজাল খাই, যে বললো ক্যান্সার হয়, ক্যান্সারের কারণ যত মানুষের ক্যান্সার হয়েছে সবই যে ভেজাল খাদ্য খেয়ে হয়েছে তা না, তামাক খায়, আরও অন্যান্য নানান কারণ, তারপরে অন্যান্য কেমিক্যাল ব্যবহার করে, ওষুধ থেকেও অনেক রকম ই আসে, ওষুধের মধ্যেও সাইড এফেক্ট আছে, নানান কারণে হয়, তারপরেও খাদ্যটাকে আমাদের একদম নিরাপদ করতে হবে, নিশ্চিত করতে হবে। যেমন মাছের এখন কোনো সমস্যা নাই, মৎস্য আগে আমরা ইউরোপে যে মাছ রপ্তানি করি সেই রপ্তানিতে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে 2 একর জায়গা দিয়েছে পূর্বাঞ্চলে, সেই 2 একর জায়গার মধ্যে একটা আন্তর্জাতিক মানের ল্যাব হবে এবং নিচে প্যাকিংয়ের জন্য, যাতে সুন্দর প্যাকেজিং হয়, বিদেশিরা দেখে তাদেরকে আকর্ষণ করে যে খুব সুন্দর প্যাকেট করে নিয়ে আসছে, এবং এই ল্যাবরেটরি থেকে আমরা সার্টিফিকেট দিব যেটা খুব ভালো, যেটা সার্টিফিকেটের পথে, সেই সার্টিফিকেট নিয়ে এখন আসছে সীমিত আকারে, একদম পূর্বাঞ্চল থেকে এয়ারপোর্টে চলে যাবে, কার্গোতে উঠে যাবে, যাতে বিদেশে নিয়ে কোনো কথা না হয়। তো কাজেই আমি যেটা বলছি যে
সরকার এই উদ্যোগগুলো নিছে আগে ছিল না মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে খুবই সচেতন খুবই কঠোর এবং উনি সব সময় আমাকে বলেন যে এই খাদ্য নিরাপত্তার বিষয়ে সামান্যতম তোমরা কোনো ছাড় দিবে না সেটা প্রাণী হোক আর স্কোয়ারি হোক বা যে কোনো বড় প্রতিষ্ঠানই হোক তবে একটি কথা যে প্রাণ বন্ধ করা যাবে না গায়ে যদি অসুখ হয় তা আমরা হাত তো কেটে ফেলি না আমরা চিকিৎসা করি সচেতনতা আনতে হবে যেটি বলেছেন বিতর্কে যে সচেতনতা সৃষ্টি করতে হবে তাদেরকে সাবধান করতে হবে